আমাদের সকলের হাতে স্মার্টফোন রয়েছে, সেটা হোক দামি সেটা হোক কম দামি। আপনি যদি স্মার্টফোনের সেটিংস না জানেন, স্মার্টফোন আপনার কাছে দুই টাকা মূল্য নাই, অমূল্যহীন। ধরেন আপনি একটা ফোন কিনলেন লাখো টাকা দিয়ে, আর আপনার পাশের এক বন্ধু ফোন কিনলো অল্প কিছু টাকা দিয়ে। আপনি দেখতেছেন যে তার ফোনটা আপনার ফোন থেকে অনেক আকর্ষিত। তার কারণ কি? তার কারণ হচ্ছে সে সেটিংস বোঝে, সে অনেক ধরনের সফটওয়্যার ডাউনলোড করতেছে এবং সে অনেক ধরনের থিম ডাউনলোড করতেছে, তার আকর্ষণ দেখা যায়। সে কারণে তার ফোনটা আপনার ফোনের থেকে আকর্ষিত বেশি। একটা স্মার্টফোনকে সাজাতে গেলে স্মার্টফোনের থিম হচ্ছে অপরিসীম। মানে হচ্ছে আপনি এরকম কিছু থিম সেটে ডাউনলোড করতে পারবেন যে থিমগুলো আপনার সেটে রাখলে যে কোনো ব্যক্তি আপনার ফোনের দিকে একবার হলেও তাকালে তাকাবে। দুর্দান্ত থিম, ফন্ট, রিংটং অথবা ওয়েলপেপার কীভাবে আপনারা ডাউনলোড করবেন, সেটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। জাস্ট আপনার ফোনে থাকা যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো অবলম্বন করে, বা আপনার ফোনে থাকা যে ফিউচারগুলো রয়েছে সেই ফিউচারগুলো অবলম্বন করে আপনি এই কাজটি করতে পারবেন। এমনি বলেন বা যে কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন, সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পর এখানে লিখবেন থিম, লিখলে ঠিক আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি চলে আসবেন সেটিংসে, আসার পর এখানে থিম লেখার সাথে সাথে কিন্তু থিমটা চলে আসবে, এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনি যখন আপনার ফোনের সফটওয়্যারগুলোকে লক্ষ্য করবেন, তাহলে এখানে দেখেন থিম নামে একটি অপশন পেয়ে যাবেন। এই থিমের ঘরে ট্যাপ করে দিলে আপনাকে সেম ইন্টারফেসই নিয়ে আসবে। তো এখন এখান থেকে কীভাবে আপনারা থিমগুলো ডাউনলোড করবেন, উপরে যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখেন আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ক্যাটাগরির থিম ডাউনলোড করতে পারেন। তারপর দেখেন টপ রয়েছে, তারপর রয়েছে দেখেন স্ক্যানিয়ারি, তারপর রয়েছে নিউ, তারপর রয়েছে ডার্ক মোড। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে থিম ডাউনলোড করতে পারবেন। নিচে আসলে এখানে রয়েছে দেখেন ওয়েলপেপারস, রিংটোনস, ফন্ট, এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন দেখাবো যে আপনারা কীভাবে যে প্রিমিয়াম ভার্সনের থিমগুলো ডাউনলোড করবেন। বন্ধুরা দেখেন এখানে প্রিমিয়াম ভার্সনের অনেকগুলো থিম রয়েছে। এই থিমগুলো ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই থিমের ঘরে আপনি একবার ট্যাপ করে দিবেন। ধরুন আমি এই থিমটা এখন ডাউনলোড করব, ওকে দিলে এখানে দেখেন প্রিমিয়াম রয়েছে। তো প্রিমিয়ামের ঘরে ট্যাপ করে দিলে এখানে আমার সামনে একটা অ্যাড দেখতে হবে। এখানে দেখেন ওয়াচ ভিডিওস, জাস্ট অ্যাড দেখেন, একটা অ্যাড দেখলে এই থিমটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। এটা হচ্ছে প্রিমিয়ামের ক্ষেত্রে। যারা ফ্রিতে ডাউনলোড করবেন মানে কোনো অ্যাড দেখা ছাড়া, তারা কী করবেন, এখানে যে কোনো থিম এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার ফোনে ফিঙ্গার নেই, কোনো সমস্যা নেই, আপনি থিমের মাধ্যমে আপনার সেটকে ফিঙ্গার লক দিতে পারবেন। আপনি যদি এই থিমটা ডাউনলোড করেন তাহলে এই সুযোগ সুবিধাটা আপনি পেয়ে যাবেন। আমি এখন এখানে ট্যাপ করে দিলাম, দেখেন এটা হচ্ছে ফোনের হোম স্ক্রিন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আইকনগুলো থাকবে হচ্ছে এরকমভাবে। আপনি যদি এই থিমটা ডাউনলোড করেন তাহলে দেখেন এখানে ফিঙ্গার অপশন রয়েছে, এখান থেকে আপনি ফিঙ্গার লকটা সেট আপ করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে দেখেন ফ্রি নামে একটি অপশন রয়েছে, ফ্রি করে একবার ট্যাপ করে অপশনটা চলে আসছে, এটা এখন ডাউনলোড হয়ে যাবে। যখন বন্ধুরা থিমটা ডাউনলোড হয়ে যাবে, কিভাবে আপনার ফোনে সেট আপ করবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ইম্পোর্ট নামে একটি অপশন চলে আসছে, ইম্পোর্ট হয়ে গেছে। উপরে যদি লক্ষ্য করেন এখানে দেখেন লক স্ক্রিন, হোম স্ক্রিন এবং রয়েছে সিস্টেম। আপনি যদি লক স্ক্রিনে রাখতে চান, হোম স্ক্রিনে রাখতে চান, সিস্টেমগুলো সব এই থিমের আওতায় রাখতে চান, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই নাও এখানে ট্যাপ করে দিবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি হোম স্ক্রিন ব্যবহার করবেন না, আপনি এখান থেকে হোম স্ক্রিনের যে টিকমার্কটা সেটা উঠিয়ে দিবেন, তারপর অ্যাপ্লাই দিয়ে দিবেন। আপনি চাচ্ছেন যে সিস্টেম এখান থেকে আপনি রাখবেন না, সেক্ষেত্রে সিস্টেমের টিকমার্ক উঠিয়ে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। এখন আপনি যদি চান যে না আমি সব থাকবে, এই থিমের যত ফ্যাসিলিটি আছে আমি সব নেব, সেই কারণে সব কিছুতে টিকমার্ক করে দিয়ে আপনি অ্যাপ্লাইতে ট্যাপ করে দিবেন, তাহলে সাথে সাথে এই থিমটা আপনার ফোনে সেট আপ হয়ে যাবে। আশা করি কীভাবে একটা থিম পরিপূর্ণভাবে ডাউনলোড করতে হয়, সেটা হোক ফ্রি ভার্সন সেটা হোক প্রিমিয়াম ভার্সন, আপনারা বুঝে গেছেন। যদি বন্ধুরা ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, অবশ্যই ছোটো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আমি রবিন, খোদা হাফেজ।